কেন মহিলারা মহিলারা ফেতনাশিটা হয়েছে এখন মুখ খোলার কারণেই। আজ যুগ বিভিন্ন জায়গাতে নারীর ক্ষমতায়ন নামে একটা জিনিস চলছে। নারীর ক্ষমতায়ন করতে গিয়ে কি হয় জানেন, একটি পুরুষ যদি চাকরি পায় সে তার বোনকে দেখে, স্ত্রীকে দেখে, মাকে দেখে, ফুফুকে দেখে, অর্থাৎ তার আত্মীয়স্বজন সবাইকে, দাদিকে দেখে, নানিকে দেখে, অর্থাৎ একটা পুরুষ দায়িত্ববান পুরুষ, শরীয়ত তার উপর দায়িত্ব দিয়েছে, এই জন্য পুরুষকে একটু অংশ বেশিও দিয়েছে বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে, কারণ তার দায়িত্ব রয়েছে। কিন্তু যদি সে যদি কোনো চাকরি না পায়, মেয়ে যদি চাকরি পায়, শরীয়ত মেয়ের উপর শুধু নিজের দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয়নি। মেয়ের টাকার উপরে কারো কোনো অধিকার নেই, না স্বামী পাচ্ছে, না তার ভাই পাচ্ছে, না বোন পাচ্ছে, না তার ফুফু পাচ্ছে, কেউ তার সাথে অধিকার নেই। দয়া করে যদি দেয় সেটা দিল, না হলে শরীয়ত বলে নাই তাকে কাউকে তার টাকা দিতে। এর অর্থ হচ্ছে একজন নারীকে চাকরি দিয়ে আপনি যেই বিপদে ফেলছেন পুরুষ সমাজকে, আপনি একটা পুরুষকে চাকরি দিলে সে সবাইকে দেখে বেড়াতো। আজ আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, দেশের বাইরে যাচ্ছে, এমন কাজ করছে, যারা বাইরে গেছেন তারাই দেখছেন, এমন কাজ দেশে করলে অনেক ভালো করতে পারতো, কিন্তু দেশের বাইরে দেশে কাজের সুযোগ তৈরি করে দেওয়া হয়নি তাকে। তাকে চাকরি না দিয়ে নারীদেরকে চাকরি দেওয়া হচ্ছে, অথচ পুরুষরা বেকার ঘরে বসে আছে। এর কারণে যে হচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পুরুষ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আপনি দেখবেন ওখানে তালাক হয়ে যাচ্ছে, ওখানে তালাক হয়ে যাচ্ছে। কেন তালাক হয়? কারণ সে ঘরে যতক্ষণ ছিল অতক্ষণ তো স্বামী বেটার সাথে দেখেই ঘরে এটা আছে, বাইরে গিয়ে তার কাছে উন্নত জগৎ খুলে যায়, চোখ নষ্ট হয়ে যায়, সে আরেকটা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে যখন দুইজন একজন পুরুষ এবং একজন নারী একত্র হয়, তিন নম্বর সেখানে হয় শয়তান। এর অর্থ হচ্ছে এই কর্মক্ষেত্রে নারী পুরুষ যতই আপনি বলেন যে এটা চোখ বাঁকা বা এটা ঠোঁট বাঁকা, কিন্তু কিছুদিন পরে সেটা সুন্দর হতে আরম্ভ করবে, শয়তান তাকে সুশোভিত করে দেখাবে। এই জন্য সেখানে আপনার এই পর্দা না থাকার কারণে যা হচ্ছে তা হচ্ছে তালাকের সংখ্যা বেড়ে গেছে। ঢাকা শহরে এখন তালাকের যে হিসাব নেওয়া হয় সেটা ভয়াবহ, তাহলে ভয়াবহ অবস্থায় চলে গেছে। যদি ভালো করে শুনেন তো দেখবেন যে প্রতি ঘন্টায় কত তালাক হচ্ছে, প্রতি ঘন্টায়। এবং এমন এমন অবস্থা হয় তালাক হচ্ছে কি জন্য, কোথাও কাউকে সুন্দর দেখছে এই জন্য তালাক হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ হচ্ছে যদি নারী পুরুষ উভয়ে চাকরি করে, উভয়ের সমস্যা হচ্ছে। কারণ নারী দেখবে চাকরি করতে গেছে ওখানে, এক সময় পুরুষ ঘরে আসে দেখবে যে কেউ নাই ঘরে, সে বলবে আমি একা কি করব, তখন তার মনে শয়তানি জাগে। বাইরে যদি থাকে দুইজন দুই জায়গাতে, অর্থাৎ নারীরাই বড় ফেতনা হচ্ছে বর্তমান সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য। তিনি বলেছেন আমি আমার উম্মতের জন্য নারীদের চেয়ে বড় ফেতনা আর রেখে যাইনি, কিন্তু নারীর অর্থ খারাপ অর্থে ব্যবহার করছি না। ফেতনার কারণ হলে সে ফেতনা যদি ঘরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? একজন নারীকে, একজন নারীর কাছে তার সেবা করে জান্নাত যাওয়া যায়, তিনি হচ্ছেন মা। আর একজন কন্যা সন্তানকে যদি ভালো করে আপনি সেবা শুশ্রূষা করে, ভালো করে তাকে মানুষ করে তুলে স্বামীর হাতে অর্পণ করে আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে নারী একদিকে জান্নাতের কারণ, আর নারী আরেকদিকে জাহান্নামের কারণ। কারণ যদি আপনি নারীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, রাস্তাঘাটে বের করে দেন, তাকে যেখানে সেখানে মুখ খোলার কথা বলে দেন, এবং সে যেখানে সেখানে হাসাহাসি করে, বাজারে গিয়ে বাজার করতে খুব পছন্দ করে, তাদের সাথে গল্পগুজব করে, এর অর্থ হচ্ছে আপনি নিজে দায়ী সিপনা তাকে সহযোগিতা করছেন। আপনার দায়িত্ব হচ্ছে এগুলি বন্ধ করা।